সাদিয়ার কথা ভাবতে ভাবতে অনেক রাত হয়ে গেল, আর সাথে অনেক সিগারেট শেষ হয়ে গেল। তাই আমি বিছানায় ঘুমাতে গেলাম। পরের দিন সকালবেলা আমি আর কোথাও যাইনি, পরিবারের সাথে সময় কাটিয়েছি। রাতে সবাই একসাথে বসে টিভি দেখছি, হঠাৎ একটা নিউজে চোখ আটকে গেল। সাদিয়াদের বাসার সামনে অনেক মানুষ ইট পাথর দিয়ে ঢিল মারছে, আর সাদিয়ার বাবাকে নানা রকম বাজে ভাষায় কথা বলছে। আমি আর ওসব না দেখে টিভি অফ করে দিলাম। রাতের খাবার খেয়ে আমার রুমে গিয়ে আবারও সিগারেট ধরালাম। বাপ বাপকেও ছাড়ে না। এতদিন সাদিয়ার বাবা সবার সামনে ভালো মানুষ সেজেছিল, আজ তা সবার সামনে উঠে এসেছে। এতদিন ভালো মানুষের আড়ালে যে খারাপ মানুষটা ছিল, আজ তা শহরের মানুষের কাছে পরিচিত। আমি আর পুরা 10 দিন কলেজে যাইনি, প্রতিদিন 3টা অফিসে যাওয়া আসা করা লেগেছে আমার। সেই সকালে বের হই আর রাতে বাসা ফিরি। বাবা আর ভাইয়া দেশে থাকলে হয়তো এমন হতো না, ওনারা তো অস্ট্রেলিয়া চলে গেছে অফিসের কাজে, তাই আমার এত ব্যস্ততা। আমি এই 10 দিনে একবারের জন্য সাদিয়া বা তার পরিবারের কারো কোনো খবর পাইনি। সত্য বলতে এত ব্যস্ত ছিলাম যে ওদের কোনো খবর নেওয়ার সময়টাও পাইনি। তাই চিন্তা করলাম আজ অফিস থেকে ফেরার পথে সাদিয়ার বাসায় যাব। অফিস শেষ করে রাত 10টার দিকে সাদিয়ার বাসার সামনে গেলাম। গিয়ে দেখি ওদের বাসার গেটে অনেক বড় একটা তালা ঝোলানো, আশেপাশে কাউকে দেখতেও পাচ্ছি না, আর ওদের বাসার লাইটও অফ করা। আমি সেখানে প্রায় আধা ঘন্টার মতো অপেক্ষা করলাম, কিন্তু কারো কোনো সন্ধান পেলাম না। তাই বাধ্য হয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি ভাই আর বাবা চলে এসেছে। বাবা, চলে এসেছো যে, কাজ কি সব শেষ? আরও কয়েকদিন থাকা লাগতো, কিন্তু তোর ভাইয়া সেখানে গিয়ে এক মুহূর্তের জন্য বসে থাকেনি, যত সমস্যা ছিল সব সমাধান করে দিয়েছে। ভাইয়া, তুমি কি কাল থেকে আবার অফিসে যাবে নাকি? হ্যাঁ রে, যেতেই হবে, বুঝতেই তো পারতেছিস আমি না গেলে কত সমস্যা হবে। আর এই কয়েকদিন কি অফিসের সব কিছু ঠিকঠাক আছে? থাকবে না কেন, এই 10 দিন তো আর কম পরিশ্রম করলাম না। ছোট ভাইয়া, আর এত কাজ করে কি করবি? এবার ভাবি কি ঘরে তোল না, এখনো তো সেই সময় আসে নাই। সময় হলে কাউকে কোনো কিছু বলতে হবে না, আর সোনালি তো বর্তমানে মুম্বাই আছে, সে না আসলে কি আর বিয়ে করা হবে বল? দেখবো এবার সোনালি আসলে বিয়ে করিস কি না। তোমাদের আর বলতেও হবে না, সব তো তোমাদের কথা মতো করতেছি, তাই না? হয়েছে, অনেক কথা বলেছ, সবাই এবার যে যার রুমে যাও, আর তৃপ্তি তুই শামিমকে খেতে দে। আচ্ছা ঠিক আছে মা। সবাই যে যার রুমে চলে গেল, আমিও রুমে গিয়ে পোশাক পাল্টে ফ্রেশ হয়ে নিচে খেতে আসলাম। তৃপ্তি আমাকে খাবার তুলে দিয়েছে, আর আমি আমার মতো করে খেয়ে যাচ্ছি। ভাইয়া, সাদিয়া দেওয়া কি এখনো কমে নাই? না রে, এখনো কমে নাই। আমি বলি কি, সাদিয়া চিন্তার করিস না, ওকে ওর মতো থাকতে দে, যখন বাস্তবতা বুঝবে তখন দেখবি আর গুণটামি অহংকার সব নিমেষে শেষ হয়ে যাবে। অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি, তবে এবার আমাকে কিছু করতে হবে। আর আজ সাদিয়ার বাসায় দেখলাম বড় তালা ঝুলানো। কেন রে ভাইয়া? আমি যখন তৃপ্তিকে সেদিনে সব কথা বলে দিলাম, তখন কি বলিস তুই, সাদিয়া সোনেরকে মারোচলে তুলে নিয়ে গিয়েছিল। একটা মেয়ে এতটা খারাপ হতে পারে তা সাদিয়াকে না দেখলে বোঝা যেত না। নে, হয়েছে, আমার খাওয়া শেষ, সব কিছু পরিষ্কার করে নিজের রুমে চলে যা। আচ্ছা। আমি রুমে চলে আসলাম, এসে সিগারেট জ্বালিয়ে ব্যালকনিতে গিয়ে ইজি চেয়ারে বসে পড়লাম। আজ কেন যেন খুব ভয় হচ্ছে, সাদিয়াদের আবার নতুন করে কোনো সমস্যা হলো না তো, আর ওদের গেট কেনই বা তালা দেয়া কিছুই বুঝতে পারছি না। না, কালকে একবার কলেজে যেতে হবে, তাহলে কোনো না কোনো পথ খুঁজে পাওয়া যাবে, আর সাদিয়া দেখাও পাবো আমি। আরও কিছুক্ষণ সাদিয়ার কথা ভেবে রুমে চলে গেলাম ঘুমাতে। সকালবেলা হালকা নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বের হলাম। আজ কয়েকদিন থেকে কলেজে আসি না, তাই আজ আসলাম, দেখি কি হয়। আমি কলেজে গিয়ে আগে সাদিয়ার খোঁজ করতে লাগলাম, কিন্তু সাদিয়াকে কোথাও পেলাম না, তাই বাধ্য হয়ে ক্লাসে চলে গেলাম। আগে থেকেই ক্লাসে ইতি বাসার এসেছে, আমি ওদের পাশে গিয়ে বসলাম। কি রে বিজনেসম্যান, আজ কলেজ আসলি হঠাৎ করে যে? কেন, আমি কি কলেজে আসতে পারি না? তা কি মানা করেছি নাকি? এখন তো অনেক বড় একজন বিজনেসম্যান হয়ে গেছিস, তাই আর কি। এই যে বাবার এত টাকা পয়সা, এদের ছেলেমেয়েরা তো ভবিষ্যতে এদের বাবার বিজনেস দেখাশোনা করবে, এদের পড়াশোনা করার কি দরকার? না করলে তো এরা বাবার বিজনেস দেখাশোনা করবে, আর এরা তো পড়াশোনা করে কোনো চাকরির জন্য না, তাই না? আরে অনেক সুন্দর একটা কথা বলেছিস তুই, আমার মাথায় তো আসেনি এই কথাটা। বেশি বুঝিস কেন, পড়াশোনা না থাকলে কি বাবার বিজনেস কেউ দেখাশোনা করতে পারবে? পড়াশোনার অভিজ্ঞতা না থাকলে বিজনেস আর বিজনেস থাকবে না, চায়ের দোকান হয়ে যাবে, বুঝলি? এর মাঝে ম্যাডাম ক্লাসে ঢুকে
ক্লাস করানো শুরু করে দিল। সব ক্লাস শেষ করে বের হলাম। বের হয়ে চোখ দিয়ে চারদিকে শুধু সাদিয়াকে খোঁজ করতে থাকলাম, কিন্তু সাদিয়াকে কোথাও পেলাম না। কি রে এভাবে চোখ দিয়ে কাকে খুঁজতেছিস? আজ সাদিয়াকে কেন যেন দেখছি না। প্রতিদিন তো আমার কাছে এসে ভালোবাসি ভালোবাসি বলে, আজ দেখছি না যে। আরে সাদিয়া তো আজ প্রায় 10-11 দিন থেকে কলেজে আসে না। কেন আসে না তা কেমন করে বলবো? আর ওই খারাপ মেয়েটা কলেজে আসা বন্ধ করে দেওয়াতে দেখ সবাই কেমন স্বাধীনভাবে চলাচল করতেছে। সেটাও তো ঠিক আছে। আচ্ছা চল, সেখান থেকে বাসায় চলে আসলাম। বিকালে আমি সাদিয়াদের বাসার কাছে গেলাম, আজও তালা লাগানো। কিছুই বুঝতেছি না, আশেপাশে তেমন কোনো মানুষ নাই যে জিজ্ঞেস করবো কী হয়েছে। হতাশ হয়ে সন্ধ্যার দিকে বাসায় চলে আসলাম। এভাবে প্রায় 5 দিন কলেজ যাওয়ার আর বিকালে সাদিয়ার বাসার সামনে যাওয়া, কিন্তু সাদিয়ার কোনো খোঁজ পেলাম না। তাকে প্রতিদিন খুঁজতে থাকলাম কিন্তু পেলাম না। তাই সেদিন বাধ্য হয়ে ঢাকা শহরের সব বারে সাদিয়াকে খোঁজ করতে গেলাম, কিন্তু সেখানেও সাদিয়াকে পেলাম না। পরের দিন কলেজে গিয়ে দেখি সাদিয়ার গুন্ডি বান্ধবীগুলো আজ এসেছে, তাই আমি ওদের কাছে গেলাম। কেমন আছো শামিম? তোমাকে কত খুঁজেছি কোথাও পেলাম না। আমাকে কেন খুঁজেছো তা কি জানতে পারি মিস রিয়া? সত্যি বলতে আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। হোয়াট? সত্যি তোমাকে অনেক ভালোবাসি। দেখো শামিম, আমি সাদিয়ার মতো না, তোমাকে সব সময় ভালোবেসে যাব। আমি সবকিছু উজাড় করে ভালোবাসবো। এই মেয়ে, তোমার মাথা ঠিক আছে তো? সাদিয়া শুনলে তোমার কি করবে তা ভেবে দেখেছো? আমার এমন কথা শুনে ওরা তিনজন হাসতে থাকলো। আমি ওদের হাসার কোনো কারণ খুঁজে পেলাম না। শোনো মিস্টার শামিম, সাদিয়া এখন পথের ফকির, তোমার ভালোবাসা পাবার সে কোনো যোগ্যতা রাখে না। মানে? শোনো আমি বলি, সাদিয়াতে এখন আর কিছুই নেই, না টাকা না বাড়ি গাড়ি, তার ভাইদের কোনো ক্ষমতাও নেই। আমি তোমাদের কোনো কথার মানেই বুঝতে পারছি না, কি বলছো তোমরা এসব? সাদিয়ার ভাইয়েরা সোনামানের হত্যার জন্য জেলে, আর তারা সোনামানের স্ত্রী আর একটি মেয়েকে অপহরণ করে খুন করতে চাইছিল। আর দুর্নীতি দমন কমিশনের ওদের সব কিছুতে জালিয়াতি পেয়েছে, তাই ওদের বাসা থেকে বের করে দেয়। ওদের সব সম্পত্তি সরকারি ঘরে চলে যায়, এমনকি সাদিয়ার বাবাকে মারার জন্য সাধারণ জনতা ওদের বাসায় হামলা করে। এসব কিছু সহ্য করতে না পেরে সাদিয়ার বাবা ব্রেন স্ট্রোক করে, এখন তিনি প্যারালাইজড। বর্তমানে সরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তার। সাদিয়া যে ওর বাবার চিকিৎসা করাবে তার কোনো টাকা তার কাছে নেই, তাই সে কলেজে আসে না। চাকরির জন্য সব দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে, আর ওর ভাইদের নিশ্চিত ফাঁসি হবে। সাদিয়া অবশ্য আমাদের কাছে ধার সাহায্য চাইতে এসেছিল, লাথি মেরে তাড়িয়ে দিয়েছি। আমরা কোনো গরিব ছোট লোকের সাথে বন্ধুত্ব করি না, বুঝলেন মিস্টার শামিম? তাই তো বলি, এখন সাদিয়াকে ভুলে গিয়ে আমার সাথে প্রেম করো। আমার বাবার অনেক টাকা পয়সা আছে, যা সব তোমার নামে করে দিব। আর বিয়ের পর দুজনে হানিমুনে যাব সুইজারল্যান্ড। তার আগে যদি হানিমুনে যেতে চাও তবুও রাজি আছি। আমি ঠাস ঠাস করে রিয়ার গালে থাপড় বসিয়ে দিলাম। আমাকে দেখে কি তোদের প্লেবয় মনে হয় নাকি? তোদের মতো মুখোশধারী পতিতা মনে হয়? হোয়াট ডু ইউ মিন? আই মিন ইউ আর এ কল গার্ল। কি, আমাকে তুই পতিতা বলিস? তোকে আমি আজই মেরে ফেলবো। আমাকে যখন রিয়া মারতে আসবে তখন ওর হাতটা ধরে ঠাস করে আরও একটা দিলাম। এই, তোরা ধনী দুলালি হতে পারিস কিন্তু ভালো মেয়ে না। তোরা রাতের আধারে যে ছেলে নিয়ে হোটেলে ফুর্তি করিস তা জানি। কোনো ভদ্রঘরের মেয়ে নিশ্চয়ই একাধিক ছেলের সাথে এমন করে না। আর ফার্দার, যদি তোদের তিনজনের একজনও যদি আমার সামনে এসেছিস তো তোদের খবর আছে। এ বলে আমি আর সেখানে না থেকে ক্লাসে চলে এসেছি। রিয়া আর ওর বান্ধবীগুলো কথা শুনে ভালো লাগলেও, কিন্তু রিয়ার আমাকে ভালোবাসার কথা একটু ভালো লাগলো না। ক্লাসে একটু হাসি খুশি থাকলাম, কারণ তো বুঝতেই পেরেছেন। আমি ক্লাস শেষ করে বাসায় গেলাম। আমি এখন কলেজে না গিয়ে অফিসে যাই, আর সময় পেলে সাদিয়াকে খুঁজি, কারণ আমি চাই না সাদিয়াকে অন্য কেউ সাজা দিক। কিন্তু সাদিয়া এই মুহূর্তে কোনো ভুল সিদ্ধান্ত নিই, সাদিয়াকে যা করার আমি করব। তো আমি সেদিন অফিস শেষ করে রাতে বাসায় ফিরছিলাম, হঠাৎ সাদিয়ার মতো একজনকে দেখে গাড়ি থেকে নেমে মেয়ের কাছে গেলাম। কিন্তু আমি যেতে যেতে সাদিয়া মানে মেয়েটা চলে গেল। কিন্তু সাদিয়ার একই হাল, এমন পোশাক তো সাদিয়া কোনোদিন পরেনি। সাদিয়া সাধারণ একটা সালোয়ার পরেছে আর ওড়না দিয়ে মাথা বুক ঢাকা, তা একটা গ্রামের মেয়ে বা গরিব মেয়েগুলা যা পরে তেমন। সাদিয়ার হাতে ফাইলের মতো কিছু দেখলাম, কিছুই বুঝতে পারছি না। একটুর জন্য সাদিয়া হাতছাড়া হয়ে গেল। গাড়িতে 3-4টা ঘুষি মারলাম। পরের দিন অফিসে গেলাম, গিয়ে অফিসে কাজ করছি। তো কাজ প্রায় শেষের দিকে, আজ একটু গতকালের জায়গায় যাব সাদিয়াকে খোঁজার জন্য। আমি যখন অফিস থেকে বের হব তখন দেখি সিকিউরিটি গার্ড একটা মেয়েকে কি যেন বলে চলে যেতে বলছে, আর মেয়েটা বারবার হাত জোর করে অনুরোধ করছে।
তাই আমি সিসিটিভি মনিটরটা আমার আরও কাছে করলাম। আর এ তো সাদিয়া, সিকিউরিটি গার্ড একটু রাগ দেখালো আর সাদিয়ার সাথে সাথে চলে যেতে ধরলো। আমি সাথে সাথে সিকিউরিটি গার্ডকে ফোন করে সাদিয়াকে অফিসের ভেতরে নিয়ে আসার কথা বললাম। আমি কেবিন ছেড়ে ম্যানেজারের কেবিনে গেলাম। ম্যানেজারকে বললাম এখন একটা মেয়ে হয়তো একটা চাকরির কথা বলতে আসবে, তাকে বলবেন চাকরির জায়গা ফাঁকা আছে, তবে চাকরিটা হলো আমাদের অফিসের বসের পিএ এবং দেহরক্ষীর, আর সে যদি রাজি হয় তাহলে তার দ্বারা এগ্রিমেন্ট পেপারে সই দিয়ে নেবেন এবং তাকে বলবেন আমরা না চাইলে সে যেন চাকরি ছেড়ে দিতে না পারে এবং বসের সব কাজ করে দিতে হবে, আর সে যদি চাকরি ছাড়তে চায় তাহলে তাকে 10 কোটি টাকা জরিমানা দিতে হবে। আমি আমার কেবিনে এসে সিসিটিভির ফুটেজ ম্যানেজার এবং সাদের কথোপকথন দেখছি। তারপর কী হলো সেটা দেখতে হলে অবশ্যই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে, ততক্ষণ আমাদের অন্যান্য গল্পগুলো দেখে আসুন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।